সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে আমি দ্বিতীয় শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট টু এর লেসন ওয়ানের ক্লাসটি নিব পূর্বের ভিডিওতে আমি তোমাদেরকে ছয় পেজ পর্যন্ত পড়িয়েছি এবং আমি আশা করি তোমরা এগুলা সুন্দর করে বুঝতে পেরেছ এক ভাই আমাকে প্রশ্ন করছে মানে কমেন্টে বলতেছে ভাই আপনার সমস্ত ভিডিও আমরা কিভাবে পেতে পারি সেই ভাইকে উদ্দেশ্য করে আজকে আমি দেখাবো আপনারা কিভাবে আমার সমস্ত ভিডিওগুলো পেতে পারেন সাপোজ মনে করেন আপনি আপনার বাচ্চাকে এই বইয়ের দুই নম্বর পেজের ভিডিওটি দেখাতে চাচ্ছেন এবং এটা হচ্ছে ইউনিট ওয়ানের লেসন ওয়ান এখন আপনারা যেটা করবেন সরাসরি আমার চ্যানেলে চলে যাবেন অর্থাৎ আমার চ্যানেলের যেটা নাম অ্যাসেন্সিয়াল স্টাডি থ্রি সিক্সটি এখানে আসার পরে আপনারা যদি চ্যানেলের মধ্যে প্রবেশ করেন এখানে দেখবেন প্লেলিস্ট রয়েছে আপনারা এই প্লেলিস্ট অপশনে চলে যাবেন এবং এখানে দেখেন সমস্ত ক্লাসের ইংরাজি বইয়ের ভিডিও রয়েছে এছাড়াও আপনারা যদি সার্চ করে পেতে চান সাপোজ মনে করেন আপনি এই যে ইউনিট ওয়ানের লেসন ওয়ানের ক্লাসটি পেতে চাচ্ছেন তাহলে এটা হচ্ছে দুই নম্বর পেজের পড়া আপনারা যেটা করবেন ইউটিউবে অর্থাৎ এখানে লিখবেন ক্লাস টু ইংলিশ ইউনিট ওয়ান মানে কত ইউনিটের কত লেসন সেটা আপনারা লিখবেন ইউনিট ওয়ান এর লেসন ওয়ান এবং এটা হচ্ছে পেজ নাম্বার দুয়ে রয়েছে তাহলে আপনারা এখানে এভাবে লিখবেন এরপরে আমার চ্যানেলের নামটি লিখবেন অর্থাৎ এসেন্সিয়াল স্টাডি থ্রি সিক্সটি এই নামটা লিখবেন দেন সার্চ করবেন দেখবেন সর্বপ্রথম আমার ভিডিওটি চলে এসেছে দেখেন আমার ভিডিও প্রথমে চলে এসেছে এছাড়াও আপনাদের যদি মানে পুরো নামটা লিখতে কষ্ট হয় পুরো নামটা মানে আমার চ্যানেলের পুরো নামটা বাদ দিয়ে শুধুমাত্র শেষের যে কোডটা রয়েছে থ্রি সিক্সটি এটা লিখে সার্চ করলেও সর্বপ্রথমেই আপনার আমার ভিডিওটি পেয়ে যাবেন দেখেন তো এভাবে সার্চ করবেন আমি আশা করছি আমার এই ভিডিওগুলো আপনার বাচ্চাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে শুধুমাত্র আমি বাচ্চাদের অনেক বেশি ভালোবাসি এই কারণে মূলত ভিডিওগুলো করতেছি তো ইনশাল্লাহ আমি এই বইয়ের প্রতিটা পেজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব দ্বিতীয় শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট টু এর লেসন ওয়ান এবং এটা রয়েছে আপনাদের সাত নম্বর পেজ থেকে নয় নম্বর পেজ পর্যন্ত অর্থাৎ আজকের এই ক্লাসে সাত থেকে নয় নম্বর পেজ পর্যন্ত আমি আলোচনা করব সোনামণিরা তোমরা দেখো দ্য অ্যালফাবেট টি এইচ ই দা অথবা দিও বলা যায় এ এল পি এইচ এ টি বেট এ এল এল পি এইচ এ ফা অ্যালফা এটার উচ্চারণ কিন্তু পা হয় না অ্যালফা বি ই টি বেট অ্যালফাবেট অ্যালফাবেট মানে বর্ণমালা ওয়ার্ডস ডাব্লু ডাব্লিউ ও আর ডি এস ওয়ার্ডস ওয়ার্ডস মানে শব্দ এ এন ডি অ্যান্ড এনইউএম বিএস নাম্বারস এন ইউএম নাম বিআ আর এস বার্ডস নাম্বার আর এখানে অনেকগুলা সংখ্যা রয়েছে এই জন্য এস দেওয়া হয়েছে তাহলে নাম্বারস নাম্বারস মানে সংখ্যাগুলো আর শুধু নাম্বার হলে হতো সংখ্যা তাহলে দ্য অ্যালফাবেট ওয়ার্ডস অ্যান্ড নাম্বারস এটা হচ্ছে ইউনিট টু এর টাইটেল মানে ইউনিট ওয়ানের যতগুলো লেসন রয়েছে সমস্ত লেসনের মূল টাইটেল হচ্ছে দ্য অ্যালফাবেট ওয়ার্ডস অ্যান্ড নাম্বারস এবারে আমরা দেখব লেসন ওয়ান লেসন ওয়ানের টাইটেল হচ্ছে ওয়ার্ডস উইথ ডাব্লু আই টি এইস উইথ এ থেকে ই পর্যন্ত মানে এখানে আমরা এ থেকে ই পর্যন্ত জানব এখানে মূলত আলোচনা করা হয়েছে এ থেকে ই পর্যন্ত এটা হচ্ছে এ ছোটো হাতের এ এবং এটা হচ্ছে বড়ো হাতের এ আর এই যে এখানে একটা দাগ রয়েছে তার মানে বোঝাচ্ছে এ থেকে ই পর্যন্ত তার মানে এ বি সি ডি ই এই পাঁচটা বর্ণ নিয়ে আমরা এখানে আলোচনা করব এটা হচ্ছে ছোটো হাতের ই এবং এটা হচ্ছে বড়ো হাতের ই তাহলে ওয়ার্ডস শব্দ উইথ উইথ মানে সাথে ওয়ার্ডস শব্দগুলো উইথ সাথে এ থেকে ই পর্যন্ত শব্দ নিয়ে আমরা এখানে আলোচনা করব এবারে দেখো এতে বলা হচ্ছে এল ডাবল কে লুক লুক মানে দেখা লুক এটি অ্যাট T -E, the p দ্য c টি ইউ আর ই picture. লুক অ্যাট দ্য পিকচার লুক মানে দেখা আর লুক অ্যাট বলতে কোনো কিছুর দিকে তাকানো লুক অ্যাট তাকাও দ্য পিকচার ছবিটির দিকে কোনো কিছুর আগে যখন এই যে টি এইচসি দা এটা থাকবে তার মানে বুঝতে হয় সেই জিনিসকে নির্দিষ্ট করে বলা হচ্ছে দ্য পিকচার বলতে এখানে যে ছবিটা রয়েছে এই ছবিটির দিকে তোমাকে তাকাতে বলা হচ্ছে ঠিক আছে তাহলে এই ছবিটা একটু দেখো এখানে কি কি রয়েছে দেখো এটা হচ্ছে কাক এবং এটা হচ্ছে হরিণ এটা হাতি এটা হচ্ছে নৌকা এবং আরও প্রাকৃতিক কিছু দৃশ্য রয়েছে তো এই ছবিটা যখন তোমরা দেখবে তারপরে বলা হচ্ছে লিসেন এল আই এস লিস টি এন টেন লিস্টেন কিন্তু এটা হবে কি লিসেন তোমাদের কিন্তু পূর্বেই বলেছিলাম কেন এটা লিসেন হয় কারণ এই এর উচ্চারণটা হয় না মাঝখানে যে টি রয়েছে এই এর উচ্চারণটা হয় না তাহলে হবে কি লিসেন লিস মানে সোনা অ্যান্ড অ্যান্ড মানে এবং সে এস এ ওয়াই সে মানে বলা অর্থাৎ সোনো এবং বলো সোনো এবং বলো কি বলতে হবে দ্য এন এম ই এস নেমস নেম নেম মানে নাম আর লাস্টে দেখো এস রেসি তার মানে বোঝাচ্ছে একের অধিক নাম নেমস মানে নামগুলো তাহলে এতে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও লিসেন সোনো অ্যান্ড এবং সে বলো কি বলো দ্য নেমস ওই নামগুলো নামগুলো প্রথমে শুনতে হবে তারপর তোমাদের বলতে হবে তার মানে এখানে রয়েছে ক্রো ক্রো মানে কি কাক এখানে রয়েছে হাতি অ্যালিফ্যান্ট মানে হাতি কিন্তু এখানে আমরা জানবো যেহেতু ই পর্যন্ত হাতির এই যে কান এই কান নিয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ এয়ার এয়ার মানে কান এরপরে দেখো এটা হচ্ছে হরিণ তার মানে হরিণের ইংলিশ ডিয়ার ডেয়ার মানে হরিণ আর এটা হচ্ছে নৌকা নৌকার ইংলিশ নৌকার ইংলিশ কি বলতো বোট বোট মানে নৌকা আর একটা জিনিস এখানে রয়েছে সেটা হচ্ছে অ্যান্ট অ্যান্ট মানে পিঁপড়া এই পাঁচটা জিনিস নিয়ে আমরা এখানে আলোচনা করব এরপরে দেখো বিতে বলা হচ্ছে লোক লোক মানে কি দেখা এল ডাবল ও কে লোক লোক মানে দেখা এলআইএস টি ইএন লিসেন লিসেন মানে শোনা লোক দেখো লিসেন শোনো অ্যান্ড অ্যান্ড মানে এবং এস এ ওয়াই সে মানে বলা তাহলে লোক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো তারপরে বলা হচ্ছে রেড পড়ো আর ই এ ডি রিড রিড মানে পড়া কিন্তু এখানে দেখো একটা ভার্ভের পরে ফুল স্টপ দেওয়া রয়েছে তার মানে তোমাকে আদেশ করা হচ্ছে যে তুমি পড়ো প্রথমে দেখো তারপর শোনো তারপরে বলো এবং তারপর তুমি পড়ো তাহলে এখানে দেখতে পারছো এ থেকে ই পর্যন্ত বর্ণমালা রয়েছে মানে বর্ণ রয়েছে এই পাঁচটা বর্ণ নিয়ে আমরা আলোচনা করব আশা করছি তোমরা এ বি সি ডি এগুলো লিখতে পারো অবশ্যই তোমাদের ডি এগুলো সুন্দর করে পাঠতে হবে এবং ছোটো হাতের বড়ো হাতের উভয়ই তোমাদের জানতে হবে এখানে দেখো এ এটা ছোটো হাতের এ এবং এটা হচ্ছে এ এটাও এ কিন্তু এটা বড়ো হাতের এ তাহলে এটা ছোটো হাতের এ এবং এটা বড়ো হাতের এ দুইটাই এ এরপরে দেখো বি এটাও বি এটা হচ্ছে ছোটো হাতের বি এবং এটা হচ্ছে বড়ো হাতের বি বি এরপরে দেখো সি এটা ছোটো হাতের সি এটা বড়ো হাতের সি সি দেখতে একই রকম মানে ছোটো হাতের এবং বড়ো হাতের একই রকম যখন কোন সেন্টেন্সের শুরুতে সি বইবে তার মানে তখন বড়ো হাতের সি হয় এবং বাক্যের মাঝে যে সিগুলো ব্যবহার করা হয় সেটা মূলত ছোটো হাতের তাহলে এটা একই রকম দেখতে এরপরে দেখো ডি এটা হচ্ছে ছোটো হাতের ডি এবং এটা হচ্ছে বড়ো হাতের ডি ডি এরপরে ই এটা ছোটো হাতের ই এটা বড়ো হাতের ই এটা ই তাহলে আশা করছি তোমরা এগুলা পারো এরপরে দেখো নিচে পিকচার রয়েছে এবং কিছু নাম রয়েছে মানে যে পিকচারগুলো রয়েছে সেই পিকচারের নাম আবার এখানে রয়েছে এগুলো আমাদের পাঠতে হবে এই যে পিকচারটা দেখতে পারছো এটা কিসের পিকচার বলো তো এটা হচ্ছে পিপিলিকা বা পিপড়া তাহলে পিপড়ার ইংরাজি কি অ্যান্ট এন টি এ এন টি এন্ট অ্যান্ট মানে কি পিপড়া আবার বলো অ্যান্ট মানে কি পিঁপড়া এন টি অ্যান্ট অ্যান্ট মানে পিপড়া এই যে পিকচারটা দেখতে পারছো এটা হচ্ছে নৌকা বা ডিঙ্গি নৌকাও বলতে পারো তাহলে নৌকার ইংলিশ বি ও এটি বোট বি ও এ টি বোট বোট মানে কি নৌকা বি ও এ টি বোট বোট মানে নৌকা এরপর দেখো এটা হচ্ছে কাকের ছবি একটা পাখি কাক তোমরা তো কাক চেনো সেই কাকের ছবি কাকের ইংলিশ কি সি আর ও ডাব্লু ক্রো 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 মানে কাক দেখো কাক কাকের ইংলিশ ক্রো ক্রো মানে কাক ক্রো সি আর ও ডাব্লিউ ক্রো 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 মানে কাক এরপরে দেখো এটা হচ্ছে হরিণের পিকচার হরিণের ইংলিশ কি ডি ডাবল ই আর ডি আর এখানে কিন্তু তোমরা বলবে না ডবল সঠিক হচ্ছে ডাবল ডি ডাবল ই আর ডিয়ার ডিয়ার মানে কি হরিন ডিয়ার মানে কি বললাম হরিন হরিণের ইংলিশ কি ডিয়ার ডিয়ার মানে হরিণ এরপরে দেখো এখানে কিন্তু সম্পূর্ণ হাতির পিকচার দেওয়া নাই শুধুমাত্র হাতির এই যে কানকে দেখানো হচ্ছে মানে এখানে যেটা রয়েছে ই এ আর এয়ার এয়ার মানে কান ই এ আর এয়ার এয়ার মানে কি কান তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ আর একবার আমি বলি দেখো অ্যান্ট অ্যান্ট মানে পিঁপড়া অ্যান্ট মানে কি পিঁপড়া বোট বোট মানে নৌকা বোট বোট মানে নৌকা ক্রো ক্রো মানে কাক ক্রো ক্রো মানে কাক ডিয়ার ডিয়ার মানে হরিণ ডিয়ার ডিয়ার মানে হরিণ এরপরে এয়ার এয়ার মানে কান এয়ার এয়ার মানে কান এটা হচ্ছে সাত পেজের পড়া এবারে দেখো আমরা চলে যাব আট নম্বর পেজে এটা তোমাদের ইউনিট টু এর লেসন ওয়ান অর্থাৎ লেসন ওয়ান এখনো শেষ হয়নি সাত আট নয় এই তিন পেজ মিলে লেসন ওয়ান ইউনিট টু এর লেসন ওয়ান আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে তোমাদের যদি আমার এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তোমাদের কাছে অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটা তোমরা অন করে রাখবে তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও পাবলিশ করব সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবে এটা হচ্ছে সি কারণ দেখো উপরে আমরা এ পড়েছি তারপরে পড়েছি বি তাহলে এটা হবে সি দেখো বলা হচ্ছে রিড রিড মানে কি পড়া টি আর এ সি ই ট্রেস ট্রেস মানে দাগ টানা টি আর এ সিই ট্রেস মানে কি বললাম দাগ টানা দাগ টানা অ্যান্ড অ্যান্ড মানে এবং ডাব্লিউ আর আই টি ই রাইট রাইট মানে লেখা তাহলে বলা হচ্ছে পড়ো তোমাকে আদেশ করা হচ্ছে এগুলা পড়ো ট্রেস দাগ টানো অ্যান্ড এবং রাইট লিখো ডাব্লিউ আর আই টি ই রাইট রাইট মানে লেখা ট্রেস মানে চিহ্ন হয় কিন্তু এখানে বোঝাবে দাগ টানা তার মানে এখানে দেখো উপরে যে নামগুলো আমরা পড়লাম সেগুলো এখানে দেওয়া রয়েছে এখন এইগুলাকে বলা হচ্ছে ট্রেস অ্যান্ড রাইট দাগ টেনে টেনে এই ওয়ার্ডগুলা তোমাদের লিখতে হবে দেখো এখানে দায় রয়েছে তোমরা কি করবে এটার উপরে হাত ঘোরাবে এবং যখন হাত ঘোরানো হয়ে যাবে তখন তোমরা পাশে লিখবে এখানে যতবার তোমরা লিখতে পারো ততবার লিখবে তাহলে এটা তোমাদের জন্য প্র্যাকটিস হয়ে যাবে অবশ্যই তোমরা এটা পেন্সিল দিয়ে লিখবে তাহলে বইটা ভালো থাকবে তাহলে দেখো এ এন টি অ্যান্ড অ্যান্ট মানে কি বলেছিলাম বলো তো পিপিলিকা বা পিঁপড়া তাহলে এখানে তোমরা লিখবে এ এন টি অ্যান্ট এভাবে তোমরা এগুলা লিখতে পারো যতবার তোমাদের মন চাই ততবার লিখবে পাশে এই যে এখানে লিখবে এভাবে এ এন টি অ্যান্ট দেখো এই যে এভাবে লিখবে যেন তোমাদের এগুলা সুন্দর করে মনে থাকে এই জন্য বারবার তোমরা এগুলা এভাবে লিখবে অ্যান্ড এরপরে এটা কি বলতো এটা হচ্ছে বি ও এটি বোট বোট মানে কী বলেছিলাম বোট মানে নৌকা তাহলে তোমরা পাশে এভাবে লিখবে ও এ টি বোট বোট মানে নৌকা এখানে লিখতে পারো এর উপরে হাত ঘোরাতে পারো বি ও এটি বোট বোট মানে নৌকা এভাবে তোমাদের যতগুলো জায়গা রয়েছে বারবার লিখবে তাহলে তোমাদের এগুলা মনে থাকবে তারপরে যে ওয়ার্ডটা রয়েছে দেখো ক্রো সি আর ও ডাব্লিউ ক্রো ক্রো মানে কি কাক দেখো এখানে হাত ঘোরাবে সি আর ও ডাব্লিউ ক্রো ক্রো মানে কাক সি আর ও ডাব্লিউ ক্রো এবং যদি তোমরা পারো পাশে এভাবে বাংলাটাও লিখতে পারো ক্রো মানে কি ক্রো মানে কাক এভাবে বাংলাটাও লিখতে পারো তাহলে এটাও তোমাদের জন্য সুন্দর হবে এবং মনে থাকবে যে ক্রো মানে কাক এভাবে বাংলাটাও তোমরা লিখতে পারো এবং অ্যান্ট মানে কি অ্যান্ট মানে পিপিলিকা তোমরা চাইলে এভাবে লিখতে পারো পিপিলিকা পিপিলিকা ঠিক আছে এরপরে এই যে বোট বোট মানে কি বললাম বলো তো বোট মানে নৌকা তাহলে তোমরা এখানে লিখতে পারো নৌকা ঠিক আছে এরপরে দেখো যেটা রয়েছে আর এখানে বাংলাটা লেখার পরে মানে এখানে আর সেটা শো করতেছে না কারণ ইংরাজি বই তো পিডিএফে বাংলা লিখলে তোমরা দেখতে পারবে যখন আমি এখানে ক্লিক করব যেমন দেখো অ্যান্ড শুধু ইংলিশটাই দেখতে পারছো আর এখানে বোর্ড মানে নৌকা এখানে আর দেখা যাচ্ছে না যে আমি বোর্ড লিখেছি এরপরে ক্রো ক্রো মানে কি ক্রো মানে কাক সি আর ও ডাব্লু ক্রো ক্রো মানে কাক এভাবে তোমরা বাংলাটা লিখবে আমি এখানে বাংলাটা আর লিখলাম না দেখো এখানে আমি ইংলিশটাই তোমাদের লিখে দিচ্ছি তাহলে অ্যান্ট মানে কি বললাম পিপিলিকা বোর্ড মানে নৌকা ক্রো মানে কাক এরপরে দেখো রয়েছে ডিয়ার ডেয়ার মানে কি হরিণ এখানে তোমরা হাত ঘোরাবে ডি ডাবল ই আর ডি আর ডেয়ার মানে হরিণ তারপরে যখন হাত ঘোরানো হয়ে যাবে তখন এভাবে লিখবে ডি ডাবল ই আর ডি মানে কি হরিণ এটা তোমরা পাশে লিখবে হ রহস্যি মধ্য হরিণ ঠিক আছে তাহলে এটা তোমরা লিখবে এরপরে দেখো ইয়ার এয়ার মানে কান ই আর এয়ার এয়ার মানে কান এখানে হাত ঘোরাবে ই এ আর এয়ার এয়ার মানে কান তারপরে তোমরা এখানে লিখবে ভাবে ই এ ইয়ার এয়ার মানে কান ঠিক আছে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ এরপরে আমরা দেখো এরপরে আমরা দেখব ডি নাম্বার এখানে দেখো একটু বোঝার আছে এটা বলা হচ্ছে রিয়ারেঞ্জ আর ই রি আর ই রি এ ডাবল আর এ এন জি ই অ্যারেঞ্জ অ্যারেঞ্জ মানে সাজানো কোনো কিছু অ্যারেঞ্জ করা বলে না যে অ্যারেঞ্জ করো মানে কোনো কিছু ঠিকঠাক করো আর রি বলতে পুনরায় পুনরায় সাজানো এটার অর্থ হচ্ছে পুনরায় সাজানো অ্যারেঞ্জ আর ই রি রি মানে পুনরায় মানে একটা কাজ আবার করা তুমি একবার করেছো সেই কাজটা আবার করা রি অ্যারেঞ্জ পুনরায় সাজাও অ্যারেঞ্জ মানে সাজানো আর রি বলতে পুনরায় সাজাও দ্য লেটার্স লেটার্স মানে কি লেটার্স মানে বর্ণ আর লেটার্স বলতে এখানে দেখো এস রয়েছে তার মানে এখানে ওই যে যেগুলো আমরা জানলাম সেগুলা রয়েছে অর্থাৎ একের অধিক রয়েছে এই জন্য লেটার্স করা হয়েছে তাহলে রিয়ারেন্স দ্য লেটার্স এই যে লেটার বা বর্ণ বর্ণগুলো সাজাও কেন টু মেক তৈরি করতে এম এ কে ই মেক মেক মানে তৈরি করা ওয়ার্ডস শব্দে মানে এই যে লেটার লেটারগুলো সাজাও শব্দ তৈরি করতে ডাব্লিউ ও আর ডি এস পার্বস মানে শব্দ শব্দ তৈরি করার জন্য এখানে যে লেটারগুলা রয়েছে এইগুলা তোমাদেরকে সাজাতে হবে অর অথবা রিয়ারেন্স দ্য উডেন রেয়ারেন্স মানে পুনরায় সাজানো দ্য উডেন উডেন মানে কাট উডেন ডাব্লিউ ডাবল ও ডিইএন ডাব্লিউ ডাবল ও ডিইএন ডেন উডেন উডেন মানে কাট। আর এখানে যে দাগটা রয়েছে এটা দিয়ে বোঝায় অর এই যে এই অর অর মানে অথবা উডেন কাঠের অথবা পি এল এ এস টি আই সি পি এল এ এস প্লাস টি আই সি টিক প্লাস্টিক কাঠের অথবা প্লাস্টিক মানে প্লাস্টিক কাঠের অথবা প্লাস্টিকের এল ই ডাবল টি ইআরএস লেটার্স কাঠের অথবা প্লাস্টিকের লেটার্স টু মেক দ্য ফলোইং ওয়ার্ডস এখানে তোমাদের বলা হচ্ছে এখানে যে ওয়ার্ডগুলা রয়েছে এই ওয়ার্ডগুলো সাজাতে হবে অথবা তোমরা চাইলে কাঠের অথবা প্লাস্টিকের লেটার রয়েছে বর্ণ রয়েছে যেটা কিনতে পাওয়া যায় এভাবে উল্টাপাল্টাভাবে থাকে সেটাও তোমরা হাত দিয়ে প্র্যাকটিক্যালি সাজাতে পারো তো সেটার কথাই বলা হচ্ছে এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে এটা সাজাও অর অথবা রেয়ারেন্স সাজাও দ্য উডেন ওর প্লাস্টিক লেটার্স তোমার হাতে যে কাঠের এবং প্লাস্টিকের বর্ণ রয়েছে সেগুলো সাজাও টু মেক দ্য ফলোয়িং ওয়ার্ডস মানে এই বর্ণগুলোকে শব্দ তৈরি করতে তুমি এখানে যে বর্ণগুলো রয়েছে এইগুলা নিয়ে সাজাও এক কথায় তোমাদেরকে আমি বুঝিয়ে দিই দেখো এখানে দেখো টি এ এন টান টি এ এন টান কিন্তু এটা কিসের পিকচার বলতো পিপিলিকা বা পিঁপড়া তো এই যে পিঁপড়া বা পিপিলিকা এটার উচ্চারণ মানে এটার কিন্তু সঠিকভাবে সাজানো নাই এ এন টি অ্যান্ট আমরা পড়েছিলাম অ্যান্ট মানে পিপিলিকা এই যে দেখো আমি লিখে রেখেছি এ এন টি অ্যান্ড অ্যান্ট মানে পিপিলিকা তো এইটাই মানে এখানে যে তিনটা লেটার রয়েছে এ এন টি এই তিনটা লেটার আবার এখানেও রয়েছে কিন্তু এটা আছে কিভাবে দেখো উল্টা পাল্টাভাবে প্রথমে রয়েছে টি তারপরে এ তারপরে এন এইটাকেই তোমাদেরকে সাজাতে হবে মানে যেন অ্যান্ট হয় অ্যান্ট হওয়ার জন্য প্রথমে কি করতে হবে প্রথমে লিখতে হবে এ তারপরে মানে এই যে এ মাঝখানে যেটা রয়েছে এটা তোমাদের প্রথমে লিখতে হবে তারপরে লিখতে হবে এন এটা তারপরে লাস্টে গিয়ে টি এখানে তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যান্ট অ্যান্ট মানে পিপড়া তার মানে বোঝা গেল তোমাদের কি করতে হবে বলো তো তোমাদের মেইনলি যে কাজ এই ওয়ার্ডগুলা মানে এই যে লেটার এই লেটারগুলোকে সুন্দর করে সাজাতে হবে যেন একটা সঠিক শব্দ তৈরি হয় যেমন টি এ এন এখানে যে তিনটা লেটার রয়েছে এই তিনটা লেটার নিয়ে আমরা এভাবে সাজিয়েছি এখন এটা হয়ে গিয়েছে অ্যান্ট অ্যান্ট মানে পিপড়া এভাবে এমনভাবে সাজাতে হবে যেন একটা অর্থ থাকে ঠিক আছে এরপরে এখানে দেখো এটা হচ্ছে এল এটা বি এটা এ এটা আবার এল কিন্তু উপরে দেখো ছবি রয়েছে কি বলের তাহলে এইটা আমরা এখন কিভাবে সাজাবো বলো প্রথমে লিখবা বি তারপরে এ তারপরে এল তারপরে এল তাহলে এটা হয়ে যাবে বল দেখো এখানে আমরা লিখব এখন বি বি এ ডাবল এল বল বল মানে বল এখানে দেখো বি এ ডাবল এল এভাবে তোমাদেরকে এগুলা সাজাতে হবে এরপরে দেখো কান তাহলে কানের ইংলিশ আমরা কী পড়েছিলাম ইয়ার তাহলে এটা তোমরা কিভাবে সাজাবে প্রথমে লিখবে ই এ আর এয়ার এয়ার মানে কান প্রথমে লিখবে ই তারপরে এ তারপরে আর এয়ার এয়ার মানে কান তাহলে এটা দেখো আমি লিখে দিচ্ছি ই এ আর এয়ার এয়ার মানে কান ঠিক আছে এরপরে দেখো এটা এটা হচ্ছে বোট বোট মানে নৌকা এটা সঠিক নাই এলোমেলো রয়েছে আমাদেরকে সঠিক করে লিখতে হবে তোমাদের এখানে যে কাজটা রয়েছে এই কাজটা করার জন্যই কিন্তু এই যে ওয়ার্ড এইগুলাকে তোমাদের এভাবে লিখতে বলা হচ্ছিল যেন তোমাদের এটা ভালো করে মনে রাখতে পারো তাহলে বোট বানানটা দেখো বি ও এ টি কিন্তু এখানে রয়েছে দেখো প্রথমে আছে বি এ ও টি কিন্তু হবে কি ও প্রথম হবে বি তারপরে ও তারপরে এ এবং শেষের টি তাহলে এটা বোট হয়ে যাবে তাহলে তোমরা এখানে এভাবে লিখবে বিও এ টি বোট বোট মানে নৌকা এরপরে দেখো রয়েছে কাকের ছবি তাহলে কাকের ইংলিশ আমরা কি পড়েছিলাম বলো তো ক্রো এখন এখানে যে তোমাদের লিখতে বলা হচ্ছিল কারণ এখানে তোমাদের সাজাতে হবে তাহলে ক্রো বানানটা কি তোমাদের মনে রয়েছে সি প্রথম হবে সি আর ডাব্লু ক্রো ক্রো মানে কাক তাহলে তোমরা এভাবে লিখবে সি আর ও ডাব্লু ক্রো ক্রো মানে কাক তাহলে এটা আমরা সাজিয়ে ফেললাম অবশ্যই কিন্তু তোমাদের এখানে যে বর্ণগুলো রয়েছে সেইগুলা নিয়েই এটা সাজিয়ে লিখতে হবে এরপরে দেখো এখানে রয়েছে হরিণের ছবি তাহলে হরিণের ইংলিশ আমরা কী পড়েছিলাম ডিয়ার ডিয়ার মানে কি হরিণ তাহলে এটা তোমরা কিভাবে সাজিয়ে লিখবে প্রথমে লিখবে ডি তারপরে ই তারপরেও ই শেষে গিয়ে লিখবে আর তাহলে এটা হয়ে যাবে ডিআর দেখো আমি একটু লিখে দিই ডি ডাবল ই আর ডিয়ার ডিয়ার মানে হরিণ এভাবে তোমাদেরকে লিখতে হবে তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো এরপরে আমরা চলে যাব নয় নম্বর পেজে এটা ইউনিট টু এ লেসন ওয়ান তাহলে লেসন ওয়ানের টাইটেলটা কী ছিল বলো তো ওয়ার্ডস উইথ এ থেকে ই এখানে দেখো ই ই হওয়ার কারণ আমরা ডি পর্যন্ত পড়েছি এরপরে অবশ্যই ই হবে তাহলে ডি এর পরে ই দেখো বলা হচ্ছে রাইট রাইট মানে কী বলেছিলাম লেখা বলা হচ্ছে রাইট লেখো দ্য নেমস নামগুলো বিসাইড দ্য পিকচার পিকচারের পাশে বি ই বিএসআইডি ই সাইড বি সাইড বি সাইড মানে পিকচার্স পিকচার্স মানে ছবি এখানে এস রয়েছে তার মানে বুঝতে হবে অনেকগুলা ছবি রয়েছে তাহলে এই ছবিগুলার পাশে এই ছবির নাম লিখতে হবে যেমন দেখো একটা আমি লিখে রেখেছি এটা হচ্ছে ডিয়ার ডিয়ার মানে কি হরিণ এখন একটা জিনিস খেয়াল করো এখানে কি একটা হরিণ আছে না দুইটা অবশ্য দুইটা হরিণ রয়েছে তার মানে যখন একের অধিক থাকবে কোনো কিছু তখন আর তোমাকে এখানে ডিয়াল লিখলে হবে না তখন লিখতে হবে ডিয়ার্স হরিণ তার মানে হরিণগুলো গুলো একের অধিক থাকলে এভাবে লিখতে হবে তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো এখানে কি করতে হবে তাহলে ইতে বলা হচ্ছে আর দেখো রাইট লেখো নেমস নামগুলো বিসাইড 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 মানে পাশে পিকচার ছবিগুলোর পাশে ছবিগুলোর নাম লেখো এটা তোমাদেরকে বলা হচ্ছে তাহলে এই ছবিটা কি বললাম হরিণ হরিণ গুলো একের অধিক রয়েছে আমরা লিখব ডিয়ার্স ডিয়ার্স মানে হরিণ গুলো তুমি যখন এখানে এস দিবে তার মানে কেউ বুঝতে পারবে এখানে একের অধিক হরিণ রয়েছে কিন্তু তুমি যদি এসটা না দাও তখন মনে করবে এখানে একটা হরিণ রয়েছে সুতরাং এখানে তোমাদের এস দিতে হবে এরপরে দেখো এই ছবিটা কিসের বলতো এটা হচ্ছে ক্রো ক্রো মানে কি কাক তাহলে কাকের ইংলিশ কি পড়েছিলাম আমরা ক্রো ক্রো বানানটা কি মনে আছে তোমাদের সি আর ও ডাব্লিউ ক্রো ক্রো মানে কাক এখানে যেহেতু একটা কাকই রয়েছে এই জন্য আমরা এখানে ক্রয় লিখবো যদি দুইটা কাক থাকতো কিংবা তিনটা কাক তখন লিখতাম ক্রস এস দিতে হতো এরপরে দেখো এটা হচ্ছে কিসের পিকচার বলতো এলিফ্যান্ট কিন্তু এখানে আমরা কি পড়েছি এলিফ্যান্টের কান অর্থাৎ এখানে লিখতে হবে কানের ইংরাজি কানের ইংলিশ কি বলো তো এয়ার তাহলে এখানে তোমরা লিখবে এ আর এয়ার এয়ার মানে কান এর মানে কি কান আবার বলো এয়ার মানে কি কান তাহলে ডিয়ার মানে হরিণ ক্রো মানে কাক এর মানে কান এরপরে দেখো এই যে দেখো পিকচার এখানে নাম লিখতে হবে এবং এই পিকচারটা দেখো এই যে এরো চিহ্ন দিয়ে বোঝাচ্ছে নৌকা নৌকার নামটা এখানে লিখো তাহলে নৌকার ইংলিশ কি পড়েছিলাম আমরা বিও এ টি বোট বোট মানে কি নৌকা বোট বোট মানে নৌকা এরপরে দেখো এখানে এর চিহ্ন দেওয়া রয়েছে তার মানে এই যে পিপিলিকা বা পিপড়া পিপড়া নামটা এখানে লিখতে বলা হচ্ছে তাহলে পিপিলিকার ইংলিশ কি পড়েছিলাম বলো তো এ এন টি অ্যান্ট অ্যান্ট মানে পিপিলিকা তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ আর একবার আমি বলে দিচ্ছি দেখো ডিয়ার্স মানে হরিণগুলো ক্রো মানে কাক এয়ার মানে কান বোট মানে নৌকা অ্যান্ড মানে পিঁপড়া এরপরে দেখো অ্যাফ নম্বরে বলা হচ্ছে রেড রেড মানে কি পড়ো রেড দ্য ওয়ার্ডস ওয়ার্ডস মানে শব্দগুলো দেখো এস রয়েছে এস তাহলে রিড দ্য ওয়ার্ডস শব্দগুলো পড়ো অ্যান্ড এবং ম্যাথ ম্যাথ মানে মিলকরণ করা এবং মিলাও দেম দেম বলতে তাদের এখানে এই যে দেখো ওয়ার্ডস বলা হয়েছিল মানে একের অধিক শব্দ এই জন্য এখানে বলা হচ্ছে দেম তাদেরকে অর্থাৎ এই যে শব্দগুলো এই শব্দগুলো আমাদের মিলাতে হবে কিভাবে উইথ দ্য পিকচার্স ইউ লাইক উইথ মানে সাথে দ্য পিকচার্স মানে ছবিগুলোর সাথে এখানে দেখো দুইটা পিকচার রয়েছে আবার এখানেও দুইটা পিকচার রয়েছে আবার আবার এখানে দেখো দুইটা নাম রয়েছে ডেয়ার মানে হরিণ ডেয়ার মানে হরিণ আবার বোট মানেও নৌকা ডেয়ার মানে হরিণ বোট মানে নৌকা নাম কিন্তু একই রয়েছে কিন্তু দুইটা করে ছবি রয়েছে ডেয়ার মানে হরিণ এবং বোট মানে নৌকা ডেয়ার মানে হরিণ বোট মানে নৌকা এবারে দেখো বলা হচ্ছে উইথ দ্য পিকচার্স ইউ লাইক ইউ মানে তুমি লাইক মানে পছন্দ করা তুমি এই যে পিকচার রয়েছে এই পাশে দুইটা এই পাশে দুইটা তুমি এই দুইটা পিকচার পছন্দ করো নাকি এই দুইটা পিকচার পছন্দ করো তুমি যে দুইটা পিকচার পছন্দ করো সেটার সাথেই এই যে ওয়ার্ড এই ওয়ার্ড দুইটা মেলাতে হবে তাহলে এটা আমি একটু আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিই দেখো বলা হচ্ছে রিড দ্য ওয়ার্ডস শব্দ দুইটা পড়ো অ্যান্ড ম্যাস দেম এবং এই শব্দ দুইটা মেলাও উইথ দ্য পিকচার্স ইউ লাইক তুমি যেটা পছন্দ করো সেটার সাথে মিলাও তার মানে দাগ টেনে তোমরা মিলাবে এখন একটা জিনিস খেয়াল করো এই যে হরিণ এটা কিন্তু আটকানো নাই কিন্তু এখানে যে হরিণটা রয়েছে এটা কিন্তু বন্দি করে রাখা হয়েছে এখন তোমরা বলো কোনো একটা প্রাণী বন্দি করে রাখা এটা কি ভালো কাজ এটা কি তোমাদের পছন্দ হতে পারে অবশ্যই আমি আশা করছি তোমাদের এটা পছন্দ হবে না কিন্তু একটা প্রাণী সে খোলা মাঠে থাকবে খেলবে ঘুরে বেড়াবে এটাই কিন্তু ভালো তাহলে হরিণ বন্দি করে রাখা ঠিক নয় এটা আমরা পছন্দ করি না তাহলে এই যে ডিয়ার ডিয়ার মানে হরিণ তোমরা কী করবে এটার সাথে এই যে এটার সাথে মিলাবে এভাবে ঠিক আছে ডেয়ার মানে হরিণ তার মানে বোঝাচ্ছে আমরা এটা পছন্দ করলাম এই যে ডিয়ার এই ডিয়ার দিয়ে আমরা এটা পছন্দ করলাম না আমরা পছন্দ করলাম এই হরিণটা কারণ এটা খোলা মাঠে রয়েছে কিন্তু এটা রয়েছে আটকানো এই জন্য এটা আমরা পছন্দ করি না আমরা চাই না যে কোনো প্রাণীকে এভাবে আটকে রাখা হোক ঠিক আছে এরপরে দেখো রয়েছে পরবর্তী যে ওয়ার্ডটা এটা হচ্ছে বোট বি ও এটি বোট বোট মানে কি বলেছিলাম বলো তো বোট মানে নৌকা তোমাদের কি মনে রয়েছে বোট মানে কি নৌকা এখন দুইটা পিক এখন এই দুইটা পিকসার একটু ভালো করে খেয়াল করো এই যে নৌকা এবং এই যে নৌকা একটা নৌকা দেখো কত ছোট নৌকা এটাও কিন্তু একই মাপের নৌকা এই নৌকাও যত বড় এটাও ঠিক তত বড় নৌকা এবং দেখো মাঝি কিন্তু একই রকম তার মানে একই নৌকা এই যে নৌকা দেখো এত ছোট নৌকায় কত মানুষ এখানে উঠেছে তাহলে এখানে কিন্তু রিক্স রয়েছে নৌকাটা যদি ডুবে যায় তাহলে এখান থেকে অনেক মানুষ মারা যেতে পারে অথবা তাদের অনেক ক্ষতি হতে পারে এই জন্য আমরা চাই না বা আমরা পছন্দ করি না এত ছোট নৌকায় এত মানুষ উঠুক তাহলে এই মানুষের থেকে দেখো এই নৌকায় মানুষ কিন্তু কম তাহলে এত ছোট নৌকায় অল্প মানুষ ওঠাটাই ভালো এবং আমরা এটাই পছন্দ করি তাহলে এই নৌকাটা আমরা পছন্দ করলাম না এটা আমরা মানে ডিসলাইক করলাম কারণ এত ছোট নৌকায় এত মানুষ ওঠা ঠিক নয় তাহলে আমরা এই বোটের সাথে এই নৌকাটা মিলাব ঠিক আছে কারণ এই যে দেখো বোট এখানে ছোটো একটা বোট কিন্তু মানুষও অল্প অথচ এই একই বোটে যদি এতগুলো মানুষ ওঠে তাহলে এই নৌকাটা ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং আমরা এই নৌকাটা পছন্দ করব।